আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল্লাহ মানে আফজাল? আল্লাহর নবী বলেন, তো আমলের জগতে সবচেয়ে উত্তম কোনটা, কি আমল সবচেয়ে উত্তম? তখন আল্লাহর রাসূল বলেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া, আমলের জগতে সবচেয়ে উত্তম আমল। হ্যাঁ, আল্লাহকে মেনে নিয়েছি, আর কোনোদিন শিরক করব না। হ্যাঁ, আল্লাহর নবীকে মেনে নিয়েছি, আর কোনোদিন বিদাত করব না। এটা হলো আমলের জগতে সবচেয়ে উত্তম আমল। কিলা সুমা মাজা, তখন বলা হলো আল্লাহর নবী, তারপর একটু তারপর বলেন না? তখন আল্লাহ রাসূল বলছেন, আর জিহাদ ও হিসাবে না, আল্লাহর পথে জিহাদ করা দ্বিতীয় পৃথিবীতে উত্তম আমল। কিলা সুমা মাজা, আল্লাহ রাসূল তারপর বলেন, তো তারপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, হাজ্জুন মাবরুর, কবুল হজ। উত্তম আমল হিসাবে অত্র হাদিস বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল হজকে উত্তম আমল, পৃথিবীর তৃতীয় আমল বলে উল্লেখ করলেন, কবুল হজ।